আমি দুটো খুব বিশেষ চিঠিতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এক হলো যে আবার সেই আপনাদের মনে থাকবে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস ডক্টরস ওয়েস্ট বেঙ্গলে, তারা আবার চিঠি দিয়েছেন এবং গতকালই তাদের চিঠিতে আবার কিছু 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 খুব মানে ইম্পর্টেন্ট বক্তব্য তারা রেখেছেন এবং তারা বলছেন যে মানে এটা দুদিন আগেকার চিঠি কিন্তু আমাদের এটা জেনে রাখা উচিত। আবার তারা মাননীয় পিসিকে লিখছেন যিনি স্বাস্থ্যমন্ত্রী, তাকে লিখছেন যে কোভিড হসপিটাল কলকাতায় এবং হাওড়াতে আর ওভারফ্লোয়িং উইথ পেশেন্টস, মানে তারা ধরে রাখতে পারছে না আর রুগীদের, এবং এই রিপোর্টও আছে যে সেখানে আর কোনো বডি রাখার বা দেহ রাখার আর কোনো জায়গা নেই। আপনারা আতঙ্কিত হবেন না, এই কথাগুলো আপনাদের এই কারণে বলছি যখন আপনাদের সামনে বসে এই তৃণমূল দলের কয়েকজন সাংসদ এবং মাননীয় পিসি নিজে কিছুদিন আগে অবধি বলতেন যে আমরা একেবারে প্রস্তুত, আমরা একদম প্রস্তুত। আপনাদের মনে আছে ডেরেক বাবু, দ্য গ্রেট কুইজ মাস্টার ডেরেক বাবু মাঝে মাঝেই বলতেন আমরা এই করে ফেলেছি, এই করে ফেলেছি, এই করে ফেলেছি। সেই করার রেজাল্ট হলো এই যে এই দু জায়গায় কিন্তু হসপিটালসে জায়গা নেই দেহ রাখার। ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হিউম্যান রিসোর্সেস ইন দ্য ডিস্ট্রিক্ট লেভেল কোভিড হসপিটালস ইজ আনাদার কনসার্ন। আমি আগেও বলেছিলাম যে ডিস্ট্রিক্টে যে কোভিড হসপিটালগুলো আছে সেই কোভিড হসপিটালগুলোর পরিস্থিতি কি, সেখানে কত ক্যাপাসিটি, কত পেশেন্ট রয়েছে, তাদের কি পরিকাঠামো আছে, এইগুলো কিন্তু আজ অবধি আমরা জানতে পারলাম না। ওরা ঠিক সেই কথাই বলছেন, দ্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অফ সিরিয়াস কোভিড পেশেন্টস হ্যাজ নট বিন ডেভেলপড ইন মোস্ট অফ দ্য কোভিড হসপিটালস এক্সেপ্ট বেলেঘাটা অ্যান্ড এমআর বাঙ্গুর। এই কথাটাই আমরা বলছি, বেলেঘাটা এমআর বাঙ্গুর ছাড়া, বাঙ্গুর আর বেলেঘাটা ছাড়া কিন্তু রাজ্যের অন্য কোনো কোভিড হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এখনো অবধি কিন্তু তৈরি করা হলো না। এবং ভাইপো বলছেন যে আমরা সব করে ফেলেছি। আর দেখুন বারবার আপনাদেরকে গুজরাতের কথা বলছে, গুজরাত মশাই গুজরাত ছেড়ে দিন, গুজরাতের মুখ্যমন্ত্রী যা করার করছে, ওখানে যা পদক্ষেপ নেওয়ার হচ্ছে, ওখানে যা ভুল ত্রুটি হচ্ছে সেগুলো সমাধান হচ্ছে। আমরা তো পশ্চিম বাংলার বাসিন্দা, আমরা পশ্চিম বাংলায় কি করছি বা কি দেখছি বা কি হবে আমাদের, আমরা তো গুজরাতে থাকতে যাব না। সেই জন্য পশ্চিম বাংলা বললেই বারবার গুজরাত বললে কোনো লাভ নেই, কেন শ্রমিকরা পশ্চিম বাংলার শ্রমিক পশ্চিম বাংলায় ফিরে আসবে, পশ্চিম বাংলার বাসিন্দা পশ্চিম বাংলায় থাকবে, পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলায় থাকবে, তাদের ট্রিটমেন্ট পশ্চিম বাংলায় হবে, তারা মরবে বাঁচবে পশ্চিম বাংলায়। বারবার গুজরাট টেনে নিয়ে আসার কিচ্ছু এখানে হয়নি। ডাইভার্টিং অ্যাটেনশন এটা কমিউনিস্টরাও আজ আগে করেছে, আজকে পিসি মাননীয় পিসিও করছেন। যাই হোক, তারপর ওনারা বলছেন যে এই যে মাইল্ড সিমটমস কোভিড পেশেন্ট যে বাড়িতে থাকবে সেটার উপর নজর দিতে। কিন্তু তারপর তারা বলছেন একটি বড় কথা যেটা ভাইপো বারবার বলছেন যে লকডাউন, এবং মাননীয় পিসিও বলছেন আমরা লকডাউনটা আগে অ্যানাউন্স করেছিলাম, ওনারা বলছেন লকডাউন পিরিয়ড ওয়াজ সাপোজ টু বি ইউটিলাইজ টু প্রিপেয়ার কোভিড হসপিটালস উইথ অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার, এস্টাবলিশিং টেস্টিং সেন্টার্স অ্যাট ইচ ডিস্ট্রিক্ট অ্যান্ড মেডিকেল কলেজ অ্যান্ড ট্রেনিং হেলথ কেয়ার ওয়ার্কার্স। তো এই লকডাউনের পিরিয়ডটায় আমাদের হসপিটালসগুলোকে সাজিয়ে নেওয়া উচিত ছিল, সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলো ঠিক করে রাখা একেবারে সাজিয়ে ফেলা উচিত ছিল, এবং ডিস্ট্রিক্টের মেডিকেল কলেজে অ্যাডিকুয়েট টেস্টিং এস্টাবলিশ করা, ইউনিটস এস্টাবলিশ করা উচিত ছিল, হেলথ কেয়ার ওয়ার্কার্সদের ট্রেনিং দেওয়া উচিত ছিল। কিন্তু তারা বলছেন দ্য সিচুয়েশন সিমস টু বি স্পাইরালিং আউট অফ কন্ট্রোল, নাও দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু অ্যাভয়েড লায়াবিলিটি which is unacceptable. মানে এখন কিন্তু পরিস্থিতি হাতের বাইরে বেরোচ্ছে আমাদের মনে হচ্ছে, এবং সরকার কিন্তু, পশ্চিমবাংলার সরকার কিন্তু দায় এড়াতে চায়, ডাক্তাররা বলছে। সেজন্য এই কথাগুলো আমাদের মনে রাখা খুবই জরুরি। দেখুন তারপর তারা বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিসেস অফ ডিক্লেয়ার্ড কোভিড হসপিটাল, যেটা আমরা বারবার বলে আসছি, ডাক্তাররা এই কথা বলছে কিন্তু, আমাদের না হয় ছেড়ে দিন, আমরা সাধারণ মানুষ, আমাদেরকে দাবি দিতে পারেন, বলতে পারেন ভাট বকছে, যেমন একটা শুরু করেছিল ভাট বকছে, কিন্তু ডাক্তাররা বলছেন যে কোভিড হসপিটাল যাদেরকে চিহ্নিত করা হয়েছে যেগুলোকে, তাদের ইনফ্রাস্ট্রাকচার ইম্প্রুভ করতে হবে, মোর কোভিড হসপিটালস অ্যান্ড কোয়ারেন্টাইন সেন্টার্স মাস্ট বি ওপেন। আর কতগুলো হসপিটাল খোলা হয়েছে কোনো তথ্য নেই,
ক্রিটিক্যাল কেয়ার ইউনিট শুড বি সেট আপ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সেট আপ করতে হবে, অনেক কিছু যেগুলো মানে করা দরকার। বা এই গত 50-এর বেশি যে দিনে লকডাউন হলো সেখানে আমরা করতে পারতাম পশ্চিম বাংলায়, সেগুলো হয়নি। এবং মাননীয় পিসি খালি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বলে রাজনীতি রাজনীতি রাজনীতি, আমরা কোঅপারেট করছি, আমরা তো কোঅপারেট করছি, কোঅপারেট না করার তো কোনো কথাই উঠছে না। কোথায় কোঅপারেট করছেন? উনি কেন্দ্রের কোন নির্দেশিকাটা বিনা বিবাদে নির্বিবাদে ইমপ্লিমেন্ট করছেন? একটি নির্দেশিকা আপনারা দেখান আমাকে যে উনি নির্বিবাদে সেগুলোকে ইমপ্লিমেন্ট করছেন দেশের জনগণ পশ্চিমবাংলার মানুষের স্বার্থে। এবং শেষে ওনারা বলছেন যে দ্য গভর্নমেন্ট ইন নো ওয়ে শুড শার্ক ইটস রেসপন্সিবিলিটি অফ টেকিং প্রপার কেয়ার অফ কোভিড পেশেন্টস। আরেকটা ওরা খুব ভালো সাজেশন দিয়েছেন, বলছেন যে মাস্ক এবং গ্লাভস রেশনের মাধ্যমে কিন্তু মাস্ক এবং গ্লাভস বিলি করা হোক। খুব ভালো সাজেশন এটা। এটা আগে তো দেরিক বাবু এবং মাননীয় পিসি বলেছেন আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মাস্ক এবং গ্লাভস আমরা বিলি করেছি, এবং ডাক্তাররা বলছেন যে রেশনের মাধ্যমে সেগুলোকে বিলি করা। খুব ভালো সাজেশন। কিন্তু প্রশ্নটা হলো যারা রেশনের চাল চুরি করে তারা কি আবার রেশনের মাধ্যমে মাস্ক আর গ্লাভস সাধারণ মানুষকে বিলি করতে পারে? তারা তো চুরি করতেই ব্যস্ত।